হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইলাস্ট্রেটর সিসির বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি স্লাইস টুল এবং স্লাইস সিলেকশন টুল, এ দুটো টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধুর, আপনারা দেখেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো স্লাইস টুলের শর্টকাট কী হচ্ছে? আপনার শিফট প্লাস কে। তো স্লাইস টুলের কাজ কী? স্লাইস টুলের কাজ হচ্ছে মূলত আপনার একটা অবজেক্ট বা ইমেজকে টুকরো টুকরো করে কেটে ফেলা। তো ইলাস্ট্রেটরে কাটার জন্য কিন্তু আরও অনেক টুল আছে। তো পার্থক্য হচ্ছে আপনার স্লাইস টুলে যখন আপনি একটা ইমেজ বা অবজেক্টকে কাটবেন, সাথে সাথে কিন্তু এটা ভাগ হয়ে যাবে না। অবজেক্ট বা ইমেজ যেমন আছে তেমনই থাকবে, যখন সেভ করবেন তখন আলাদা আলাদা পার্টে সেভ হবে, আর অন্য অন্যগুলো কিন্তু সাথে সাথে কেটে যায়। তো দেখেন, আমি এটা দেখার জন্য প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নেই। এখন এর ভিতরে আমি আর একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। এখন আমি স্লাইস টুলে যাই, এখন এভাবে এটাকে ড্র্যাগ করি। এই তো আপনার এটা কিন্তু কেটে গেছে। এখন দেখেন, কেটে গেলে এটা কিন্তু সাথে সাথে পার্ট হয়ে যায় না। তো সেটা বোঝার জন্য আমরা ভিউতে যাই। ভিউতে যাই, এখান থেকে হাইট স্লাইসে দেখেন যেমন আছে তেমনই থাকবে। যখন সেভ করবো তখন এটা আপনার ভাগ হবে। এখন দেখেন, এখানে একটা বিষয় আছে, স্লাইস অবজেক্টে যাওয়ার পর যদি ক্লিক টু আর্টবোর্ড দেয় তাহলে কিন্তু বাইরে কিন্তু দাগ এসে গেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যখন ক্লিক টু আর্টবোর্ড দেবো তখন আর্টবোর্ডটাও কিন্তু কেটে যাবে। যদি আপনার আর্টবোর্ড কাটার দরকার না হয় তাহলে আপনি এটাকে উঠাই দেবেন। এই তো আপনার স্লাইস টুলের কাজ। আর স্লাইস সিলেকশন টুল কী করে দেখেন? স্লাইস সিলেকশন টুলের কাজ হলো, আপনি যে আমি স্লাইস টুল দিয়ে তো সিলেক্ট করছি, এখন যদি কমানো বাড়ানোর দরকার হয় তখন আপনি স্লাইস সিলেকশন টুল দিয়ে কমাতে পারবেন, আবার এভাবে বাড়াতে পারবেন। তো স্লাইস সিলেকশন টুলের কাজই হচ্ছে মূলত আপনার স্লাইস দ্বারা সিলেক্ট করার পর আপনি চাইলে এটা দ্বারা কমাতে বাড়াতে পারবেন। এখন আপনার একটা বিষয় দেখেন, আমি এটাকে রিমুভ করে দেই। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে গ্রিন কালার দেই। এরপর এখান থেকে আমি কয়েকটি ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল নেই, এটাকে একটা কপি করি। এখন ধরেন আপনার একটা অনেকগুলো এখানে আপনার আনলক করে দেই। ধরেন এখানে আপনার অনেকগুলো অবজেক্ট আছে, এখন এগুলোকে আপনি কাটবেন। এখন যদি আপনি এখানে স্লাইস টুল দিয়ে ম্যানুয়ালি এক একটা করে আপনি এরকম সিলেকশন করে করে কাটতে যান তাহলে অনেক সময় লাগবে এবং সিস্টেমটা অতটা ভালো হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, খুব সহজ একটা সিস্টেম আছে। দেখেন, প্রথমে আপনি পুরো অবজেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পর স্লাইসে যাবেন, স্লাইসে যাওয়ার পর মেক। এখন দেখেন, ও কিন্তু আপনার পাট পাট করে কেটে গেল। এতে গেল আপনার স্লাইস টুল দিয়ে আপনি কাটলেন, পরে স্লাইস সিলেকশনটা দিয়ে সিলেকশনও দেখলেন। এখন আপনি এটাকে যদি জেপিজিতে সেভ করেন তাহলে কিন্তু আপনার পাট পাট করে ভাগ হবে না। তো আপনার সেভ করার জন্য কী করতে হবে? ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনার এখন সেভে দিলে এটা পাট পাট হয়ে ভাগ হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আপনার একটাই অপশন আছে। দেখেন, এখানে কিন্তু আপনার কোনো জেপিজি নাই, শুধু একটাই অপশন, জিআইএফ। তো আপনারা বুঝতেই পারছেন যে এই ফরম্যাটে এটা কিন্তু আপনার পাট পাট হয়ে ভাগ হবে। তো অন্যভাবে দিলে কিন্তু কাজ হবে না। এখন আমরা এখানে সেভ দিই। এখন আমরা দেখি এখানে কী হয়েছে। এই দেখেন আপনার কত সুন্দর পাট পাট হয়ে ওটা কিন্তু অটোমেটিকলি ভাগ হয়ে গেছে। এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যেতেন যে আলাদা আলাদা করে তাহলে কিন্তু অনেক সময় লাগতো এবং অত সুন্দরও হতো না। তা এই ছিল আমার ভিডিও। ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।